আমরা যে কাজটা করবো তা হচ্ছে, প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে ওই দিক থেকে হচ্ছে আমরা নাম্বারিং করব। প্রথম হচ্ছে প্রধান শিকল চিহ্নিত করব, দীর্ঘ যেদিক থেকে হচ্ছে মানে হচ্ছে কার্বন কার্বনের সংখ্যা যেই দিক থেকে যেই শিকলে সবচেয়ে বেশি ওটারে প্রধান শিকল ধর্ম। প্রধান শিকল ধরার পরে হচ্ছে যেদিক থেকে কার্যকরীমূলক আগে আসে ওই দিক থেকে নাম্বারিং করা। 1 নম্বরে প্রধান শিকল চিহ্নিত করব, প্রধান শিকল চিহ্নিতকরণ। 2 নম্বর হচ্ছে যেদিক থেকে কার্যকরীমূলক আগে আসে ওই দিক থেকে নাম্বারিং করা, যেদিক হতে কার্যকরীমূলক আগে আসে, কার্যকরীমূলক আগে আসে ওই দিক থেকে নাম্বারিং করব। যেদিক থেকে কার্যকরীমূলক আগে আসে ওই দিক থেকে নাম্বারিং করব। তাহলে হচ্ছে এবার যদি আমরা নামকরণ করি, যেমন একটা মূলক আছে হচ্ছে, যেমন মনে কর CH2, CH2 যেদিক থেকে কার্যকরীমূলক আগে আসে, ওই দিক থেকে নাম্বারিং করব। তাহলে এখানে হচ্ছে আগে হচ্ছে আমরা একটা যেমন মূলক লিখি, যেমন হচ্ছে CH3, CH2, সি মানে CH3 হবে, CH3, CH2, CH ডাবল বন্ড CH2, এই যোগটা। এখন এটা নাম্বারিং করবো, এখানে হচ্ছে কোনো শাখা শিকল নাই, তাহলে প্রধান শিকল এটাই। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বরে হচ্ছে যেদিক থেকে কার্যকরীমূলক আগে আসে, এখানে কার্যকরীমূলক হচ্ছে ডাবল বন্ড, অ্যালকিনটা হচ্ছে কার্যকরীমূলক, তাহলে এটা হচ্ছে তোমার ডান পাশ থেকে কার্যকরীমূলক আগে আসে, তাই এদিক থেকে নাম্বারিং করবো। 1, 2, 3, 4 চার কার্বন বিশিষ্ট হয় বিউট, আর ডাবল বন্ডের জন্য ইন হবো, তাহলে বিউট ইন, তাহলে যে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, তাহলে এই জন্য লেখবো হচ্ছে বিউট ওয়ান, এরপরে ইন, বিউটিন, বিউটিন ওয়ান অথবা বিউট ওয়ান ইন, একই দুইভাবে লেখা যায়, অথবা লেখবো বিউটিন ওয়ান, মানে হচ্ছে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, এর জন্য বিউটিন ওয়ান অথবা বিউট ওয়ান ইন, দুইটাই কারেক্ট। আমরা যদি আরেকটা যৌগ দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হচ্ছে বোঝানোর জন্য ওই কার্বনের তিন দিকে হচ্ছে কয়টা মিথাইল মূলক আছে বা অ্যালকাইল মূলক আছে। যদি তিনটা অ্যালকাইল মূলক থাকে কার্বনের তিন দিকে, যদি তিনটা 3 ডিগ্রি, যদি দুইটা থাকে 2 ডিগ্রি, যদি একটা থাকে 1 ডিগ্রি, এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে এখন অ্যালকিনের নামকরণ যদি আমরা আরেকটা দেখি, যেমন CH3, CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, এই যৌগটা। তাহলে এই যৌগটাতে হচ্ছে যদি প্রধান শিকল, এটা কোনো শাখা শিকল নাই, প্রধান শিকল চিহ্নিত করা দেখলে বোঝা যাচ্ছে সেটা প্রধান শিকল। এখন এরপর হচ্ছে নাম্বারিং করা, নাম্বারিং যদি এই পাশ থেকে করি 1, 2, 3, 3 নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ড, আর এই পাশ থেকে নাম্বারিং করলে 1, 2, 2 নাম্বার কার্বনে বা ডাবল বন্ড, তাই এই জন্য হচ্ছে এই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাহলে নাম্বারিং করলে এখানে হচ্ছে প্যান্ট, এরপরে টু, এরপরে ইন, প্যান্ট টু ইন, অথবা পেন্টিন টু, পেন্টিন টু, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে যদি 3 নম্বরে পড়ে, এই যে 3 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড, আর এদিক থেকে 2 নম্বর কার্বনের সাথে ডাবল বন্ড, যেদিক থেকে কাছে নাম্বারিং করা হবে ওই দিক থেকে হচ্ছে আমরা নাম্বারিং করব। আচ্ছা, তারপরে হচ্ছে যদি হচ্ছে আমরা আরেকটা যৌগ দেখি, যেমন হচ্ছে মনে কর দেওয়া আছে CH3, CH, তারপরে CL, তারপরে CH ডাবল বন্ড CH2, এমন একটা যৌগ দেওয়া আছে, তাহলে এই যৌগটার যদি হচ্ছে আমাদের নাম্বারিং করতে হয়, তাহলে হচ্ছে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? আচ্ছা, এখানে হচ্ছে কি হবে, এখানে কত হবে, 2 ক্লোরো হবে, এখানে কার্যকরীমূলক কে, এটা কার্যকরীমূলক, তাহলে এই কার্যকরীমূলক এটা হলে এই পাশ থেকে নাম্বারিং করতে হবে, 1, 2, 3 হবে না? তাহলে হচ্ছে এখানে এখানে কার্বন আছে কয়টা, 1, 2, 3, 4, চারটা কার্বন আছে। এর মধ্যে হচ্ছে আগে হচ্ছে শাখা শিকলের নামকরণ, তাহলে মানে প্রিফিক্সের নামকরণ, তাহলে প্রিফিক্সের নামকরণ করা হলে এখানে হচ্ছে কি, 3 ক্লোরো সিএলও, আরো 3 ক্লোরো, এরপরে হচ্ছে এরপরে 1, 2, 3 ক্লোরো। আচ্ছা, এরপরে আমরা ক্লোরো বিউট একসাথে দেখি, কারণ হচ্ছে ক্লোরো বিউট একসাথে লিখতে হবে, ক্লোরো বিউট, 3 ক্লোরো বি
যে সব বাংলায় লেখে, থ্রি ক্লোরো বিউট কয় নাম্বারে? ওয়ান ইন, থ্রি ক্লোরো বিউট ওয়ান ইন, বুঝতে পারছোস? এক নাম্বার কার্বনেট, তাহলে এটা বোঝা গেল। তারপরে হচ্ছে আমরা যদি অ্যালকিনের আরেকটা নামকরণ দেখি, অ্যালকিনের আরেকটা নামকরণ হচ্ছে যেমন এটা CH3, CH ডাবল বন্ড, CH বন্ড সি, এই পাশে CH2, এই পাশে CH3, আর এই পাশে ক্লোরিন, আর এই পাশে CH3, এরকম দেওয়া আছে। এখন এই যৌগটার নামকরণ করতে হবে, তাহলে এই যৌগটার নামকরণ করতে হলে এখন কোন পাশ থেকে নামকরণ করব? এখানে আগে প্রধান শিকল ধরে নিতে হবে, কোনটা প্রধান শিকল। এখন হচ্ছে যদি আমরা এটাকে প্রধান শিকল দিই 1 2 3 4 5 6, আর যদি এটাকে প্রধান শিকল ধরি 1 2 3 4 5, তার মানে আমাদের প্রধান শিকল ধরতে হবে এটা, এটা প্রধান শিকল, আর এগুলো হচ্ছে শাখা শিকল। এরপর হচ্ছে প্রধান শিকল ধরার পরে হচ্ছে নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিং করার ক্ষেত্রে 1 2 2 নাম্বার কার্বন হচ্ছে ডাবল বন্ড আছে, তাহলে নাম্বারিং করতে হবে এই পাশ থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে? তারপর হচ্ছে এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাদের যে নামগুলো আছে প্রতিস্থাপক মূলকগুলো আছে ওগুলোর নাম লিখতে হবে। তাহলে প্রতিস্থাপক মূলক এখানে কি আছে, CH3 মিথাইল মূলক, আর এখানে ক্লোরিন মূলক, তাহলে সি আগে এম পরে, তার মানে এখানে আমাদের আগে লিখতে হবে কি, ফোর ক্লোরো, তারপরে লিখতে হবে কি, ফোর ক্লোরো, আবার হচ্ছে ফোর ক্লোরো ফোর মিথাইল, তারপরে কি লিখতে হবে, 4 নাম্বার কার্বনে ক্লোরিন আছে, 4 নাম্বার কার্বনে মিথাইল আছে, তাহলে ফোর ক্লোরো ফোর মিথাইল, তারপরে 6টা কার্বন আছে, তাহলে ফোর মিথাইল হেক্স টু ইন, না হেক্স টু ইন, 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড এজন্য হেক্স টু ইন, তাহলে হচ্ছে আমাদের মূল নাম হবে হচ্ছে এটা। তাহলে আমরা যদি আরেকটা দেখি, যেমন হচ্ছে মনে কর CH3, CH2, সি ডাবল বন্ড, তারপরে দেয়া আছে হচ্ছে CH2, সি ডাবল বন্ড CH2, তারপরে দেয়া আছে CH, তারপরে আবার দেয়া আছে CH2, তারপরে দেয়া আছে CH3, এই যৌগটা, ঠিক আছে? যদি আমরা এই যৌগটার নামকরণ করি, তাহলে হচ্ছে এই যৌগটার নাম কি হবে, তাহলে আমরা এই যৌগটার নাম আমরা একটু যদি খেয়াল করি, তাহলে হচ্ছে দেখতে পাই এই পাশে ডাবল বন্ড। এখন হচ্ছে আমরা কি জানি, কার্যকরী মূলক যুক্ত শিকল প্রধান শিকল হবে, অবশ্যই যেই শিকল থাকবে ওই শিকলে কার্যকরী মূলক অন্তর্ভুক্ত থাকতে হবে, তার মানে আমাদের এই শিকলটাকে হচ্ছে প্রধান শিকল এখানে নিতে হবে, যেহেতু কার্যকরী মূলক তো শিকল যুক্ত হচ্ছে এইটা, তাহলে এই শিকলটাকে হচ্ছে আমাদের প্রধান শিকল নিতে হবে, এটা হচ্ছে শাখা শিকল। তাহলে প্রধান শিকল 1 2 3 4 5 5 5 কার্বন বিশিষ্ট, এই দুটো হচ্ছে শাখা শিকল। তাহলে কয় নাম্বার কার্বনে হচ্ছে প্রতিস্থাপক মূলক যুক্ত আছে, 2 নাম্বার কার্বনে, তাহলে 2 নাম্বার কার্বনে যুক্ত থাকলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 2-ইথাইল, মানে কার্যকরী মূলক যুক্ত শিকলটা প্রধান শিকল হবে, এটা বারবার বলে, কার্যকরী মূলক যে শিকল আছে এটা প্রধান শিকল, এবং কার্যকরী মূলক থাকার পরে দেখবো ওই কার্যকরী মূলকের কোন দিক দিয়ে কার্বন সংখ্যা বেশি হয়, এই দিক দিয়ে বেশি না এই দিক দিয়ে বেশি, যে দিক দিয়ে বেশি হবে ওই শিকলটারে আমরা প্রধান শিকল নেব, ঠিক আছে? তাহলে 2-ইথাইল এখানে হবে হচ্ছে 2-ইথাইল, তারপরে কয় কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5, 2-ইথাইল পেন্ট, তারপরে 1-ইন, 2-ইথাইল পেন্ট 1-ইন, তাহলে এটা হচ্ছে আমাদের নামকরণ হবে, বুঝতে পারছো? 1 2 3 4 5, 5টা কার্বন, 4 কার্বন হবে এখানে, কার্যকরী মূলক তো এইখানে এই পাশ দিয়ে, যেখানে যে পাশ থেকে কার্যকরী মূলক কাছে ওই পাশ থেকে আমি নাম্বারিং করবো না, আমি এই পাশ থেকে নাম্বারিং করছি 1 2 3 4 5, এই জন্যই তো এখানে 2 লিখছি, 2-মিথাইল পেন্ট 1-ইন। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের বোঝা গেল, আমাদের হচ্ছে লাস্ট আর একটা মূলকের নাম লেখে হচ্ছে আমরা অ্যালকিনের নামকরণ শেষ করবো, এরপর হচ্ছে অ্যালকাইনের নামকরণে যাবো। তাহলে অ্যালকিনের লাস্ট যৌগটা যদি আমরা নামকরণ করি, তাহলে হচ্ছে আমাদের যে যৌগটা আছে মনে করে এরকম আছে, CH3 CH3 CH
ডাবল বন্ড সিএইচ, তারপরে কার্বন, এই পাশে ক্লোরিন, এই পাশেও ডাবল বন্ড সিএইচ, এই পাশে সিএইচ, এই পাশে ব্রোমিন, আর এই পাশে সিএইচ থ্রি। এই মূলকটা আছে, এখন এটা নামকরণ করবো। এখন কোন দিক থেকে নাম্বারিং করলে কাছে হয়? 1, 2, 3। কার্যকরী মূলক হচ্ছে এই সিগল, তার মানে এটারই প্রধান সিগল নিতে হবে। এখন এই পাশ থেকে যদি নাম্বারিং করি, 3 নাম্বার কার্বন, আর এই পাশ থেকে নাম্বারিং করলে 1, 2, 3। আচ্ছা এখানে কিন্তু এখানে কত হয়েছে, এখানে কার্যকরী মূলক আছে কয়টা? 2টা কার্যকরী মূলক আছে। তাহলে 2টা কার্যকরী মূলকের যোগফল দেখতে হবে কোন দিক থেকে আছে। যদি এই পাশ থেকে নাম্বারিং করি তাহলে একটা আছে 2 নাম্বারে আর একটা আছে 4 নাম্বারে, 2 + 4 = 6। আর যদি এই পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1, 2, 3, 3 নাম্বারে একটা আছে, 3 নাম্বারে 4, 5 আর একটা আছে 5 নাম্বারে। তাহলে 3 আর 5 হচ্ছে 8। তাহলে আমার নাম্বারিং করতে হবে এই পাশ থেকে, যেই পাশ থেকে কার্যকরী মূলকের নাম্বার গুলো যোগ করলে কম হবে সংখ্যাটা, ওই পাশ থেকে নাম্বারিং করতে হবে। যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে নাম্বারিংটা হবে এরকম। যেহেতু হচ্ছে এই দুই নাম্বার কার্যকরী মূলক আর এখানে আছে 4 নাম্বার, 2 আর 4 যোগ করলে 6 হয়, আর এই পাশ থেকে যদি নাম্বারিং করতাম তাহলে পাওয়া যায় 8। যেন আমরা এই পাশ থেকে নাম্বারিং করি নাই, এই দিক থেকে নাম্বারিং করছি, অর্থাৎ বাম থেকে ডান দিকে নাম্বারিং করছি। তাহলে হচ্ছে এখন যদি করি তাহলে এবার হচ্ছে যদি আমরা মূলকগুলোর নাম লিখে ফেলি, এখানে প্রতিস্থাপক মূলক আছে 2টা, একটা ক্লোরিন একটা ব্রোমিন। এখন অ্যালফাবেটিক্যালি বি আগে সি পরে, এজন্য আমাদের লিখতে হবে 6 ব্রোমো, এরপরে 4 নাম্বারে ক্লোরিন আছে, তাহলে 4 ক্লোরো, 6 ব্রোমো, 4 ক্লোরো। এরপরে হচ্ছে 2 আর 4 নাম্বারে হচ্ছে ডাবল বন্ড, তাহলে 6 ব্রোমো, 4 ক্লোরো, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 4 ক্লোরো হেপ্ট, 4 ক্লোরো হেপ্ট। তারপরে 2,4 ডাইইন, বুঝতে পারছো? যেহেতু 2টা ডাবল বন্ড এজন্য ইন, তাহলে যেহেতু 2টা ডাবল বন্ড এজন্য ডাই ইন, আর 2 নাম্বারের 4 নাম্বারের জন্য 2,4 ডাইইন, বুঝতে পারছস না? আচ্ছা শেষ, আমাদের হচ্ছে অ্যালকিনের নামকরণ শেষ। অ্যালকিনের নামকরণ বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবি, তাহলে পরীক্ষা আসলে সহজে আনসার করতে পারবি। তারপর হচ্ছে অ্যালকাইনের নামকরণ, আচ্ছা অ্যালকাইনের নামকরণ, অ্যালকাইন কিরকম দেখতে? অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড থাকে না, 3টা বন্ড থাকে। হ্যাঁ, এবং হচ্ছে অ্যালকাইনের যদি আমরা ইংলিশে নাম লিখি তখন হচ্ছে YNI, অথবা বাংলায় বললে অ্যালকাইন, আইন বলা আর কি, অ্যালকাইন, আর ও সি ইন, আইন, অ্যালকা সরায়ের অসিনা, আইন, অ্যালকাইন, ঠিক আছে, ওয়াইনি আইন অথবা অ্যালকাইন এরকম বলে। তাহলে হচ্ছে অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যালকাইনের নামকরণের মতোই কার্যকরী মূলক যেদিক থেকে কাছে হবে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। প্রধান শিকল আগে চিহ্নিত করতে হবে, কার্যকরী মূলক যুক্ত শিকলটা হবে প্রধান শিকল, এবং প্রধান শিকলে কার্যকরী মূলক যেদিক থেকে আগে ওই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে একটা যৌগ লিখি, যেমন এইরকম এরকম, ঠিক আছে, এই যৌগটা, তাহলে এই যৌগটার নাম হচ্ছে আমাদের নামকরণ করতে হবে। তাহলে এই যৌগটার নামকরণ যদি আমরা করি তাহলে এই যৌগটার নাম কি পাই বলতো? এখন হচ্ছে এগুলো সব হাইড্রোজেন দ্বারা, মনে কর ফিল আপ, এই হাতগুলো হচ্ছে হাইড্রোজেন দ্বারা ফিল আপ, কোনো প্রতিস্থাপক মূলক যুক্ত হয় নাই, মানে এগুলা যদি কোনো প্রতিস্থাপক মূলক না থাকে তখন আমরা মনে কর বুঝবো হচ্ছে এগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ আছে। যেহেতু জৈব যৌগ হচ্ছে একটা হাইড্রোকার্বন ও তাদের জাতক, তার মানে কিছু নাই মানে কোনো জাতক যুক্ত হয় নাই, তার মানে শুধু হাইড্রোজেন আর কার্বনই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার উড়ি তো বলতে কই নাই, আমি তুড়ি বলতে কই নাই, আমি তো লিখছি, আমি নামকরণ জানতে চাইছি, আমি তো বলতে চাই না এটা কিরকম দেখতে। আমি গাঠনিক সংকেত দিয়ে আসছি, আরো সুন্দর লাগতেছে, আণবিক সংকেত দিয়ে লিখি নাই, সমস্যা নেই। এটা এখন হচ্ছে আমি যেটা নাম আমার দরকার হচ্ছে এটা নাম জানা, অ্যালকাইনের নামকরণ লিখছি। তাহলে হচ্ছে যদি নামকরণ করি তাহলে হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে কোন দিক থেকে প্রধান শিকল হচ্ছে এটা তো দেখলেই বুঝা যাচ্ছে প্রধান শিকল। এখন প্রধান শিকলের কার্যকরী মূলক কোন দিক থেকে আছে? বাম থেকে ডান দিকে গেলে কার্যকরী মূলক কাছে হয়, তাহলে 1, 2, 2 নাম্বার কার্বনে আমার কার্যকরী মূলক আছে। কয়টা কার্বন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কার্বন আছে। তাহলে হচ্ছে আমি লিখবো হ্যাপ্ট টু আইন,
হ্যাপটাইন, হ্যাপ্ট টু আইন, বুঝা গেছে? আচ্ছা সাতটা আছে, এই জন্য হ্যাপ টু আইন, অথবা হচ্ছে আমরা এটা এমনিও লিখতে পারি হ্যাপটাইন টু, ডিরেক্ট লিখতে পারি হ্যাপটাইন, হ্যাপটাইন টু, হ্যাপটাইন কি হবে, হ্যাপটাইন টু, এরকম লেখা যাবে, অথবা হ্যাপ্ট টু আইন এরকমও লেখা যাবে। আচ্ছা এখানে কার্বন তো সাতটাই ছিল না, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা তারপরে হচ্ছে আমরা যদি এবার আরেকটা যৌগ লিখি, যেমন এখানে একটা যৌগ CH3, CH3 সি ট্রিপল বন সি সি এইচ, এখানে সিএল ক্লোরিন, তারপরে সিএল ক্লোরিন, তারপরে আবার কার্বন, এরপরে হচ্ছে ক্লোরিন, আর নিচে হবে ব্রোমিন, তারপরে আবার CH2, তারপরে CH3, এরকম যৌগ। তাহলে এই যৌগটার নামকরণ যদি আচ্ছা আমরা করি, তাহলে এই যৌগটার নামকরণ কি হয়, কার্বন 1 2 3 4 5 6 7, সাত কার্বন বিশিষ্ট যৌগ হ্যাপ্ট হবে, সাত কার্বন, হ্যাপটেন, হ্যাপটেন বলা যাবে না, হ্যাপ্ট হবে, ট্রিপল বন ইন আইন হবে, হ্যাপটাইন, এরকম কিছু একটা হইতে পারে। তারা কি হচ্ছে আমাদের প্রধান শিকল চিহ্নিতকরণ, এটা প্রধান শিকল, তারপরে হচ্ছে আমাদের কার্যকরী মূলক কোন দিক থেকে কাছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কার্যকরী মূলক কাছে, তার মানে হচ্ছে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6 7, তারপরে হচ্ছে কি করতে হবে আমাদের প্রতিস্থাপক মূলক গুলার নাম বসাইতে হবে, প্রতিস্থাপক মূলক এলা আছে ব্রোমিন আর ক্লোরিন, তাহলে অ্যালফাবেটিক্যালি ব্রোমিন আগে, এজন্য হচ্ছে আমরা লিখবো আগে হচ্ছে 5 ব্রোমো, 5 ব্রোমো, এরপর হচ্ছে 4.5, 4.5 ডাইক্লোরো, 4.5 ডাইক্লোরো, যেহেতু একই ধরনের মূলক এর জন্য দুইটাকে একসাথে লিখতে হবে, যদি একই ধরনের মূলক না হতো তখন আলাদা আলাদা লিখতাম, যেহেতু প্রতিস্থাপক মূলক দুইটা একই ধরনের এর জন্য লিখতে হয়েছে 4.5 ডাইক্লোরো, তারপর হচ্ছে হ্যাপ্ট ডাইক্লোরো, সাতটা কার্বন দেখে হ্যাপ্ট, আর হচ্ছে 2 নাম্বার কার্বনে ডাবল মূলক ট্রিপল বন, এর জন্য হ্যাপ্ট টু আইন, হ্যাপ্ট টু আইন, আমাদের নামকরণ। আচ্ছা তাহলে এটা হচ্ছে বোঝা গেল। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা মূলকের নাম লিখি, এরকম আসলে অসংখ্য মূলকের নাম লেখা যায়, ওটা লিখবো এরপরে, একটা কঠিন লিখে এটা হচ্ছে আমরা তাহলে নামকরণ শেষ করবো, এটা দিয়ে আমরা হচ্ছে আর বেশি করব না, কারণ হচ্ছে করলে করা শেষ নাই, করলে অনেক করতে হবে, হ্যাঁ এজন্য হচ্ছে এত আর করব না, এটা হচ্ছে শেষ। তাহলে যৌগটার নাম কি হতে পারে, মনে করি এটা লিখে CH3 CH NO2, NO2 মানে নাইট্রো, আর CHOH, OH মানে কি হাইড্রো, OH মানে কি অক্সাইড, OH মানে অক্সাইড, হাইড্রোক্সাইড আর কি, অ্যালকোহল, আর হচ্ছে এখানে CH আর NH2, NH2 মানে কি, NH2 মানে কি অ্যামিন, এখানে হচ্ছে কার্বন, এখানে ক্লোরিন, আর এখানে ব্রোমিন, ক্লোরিন ব্রোমিন, আর এখানে হচ্ছে আবার কার্বন CH, তারপরে CH3, তারপরে হচ্ছে CH এর জায়গায় এখানে হবে হচ্ছে CH2, আর এখানে CH3, CH2 CH3, এরকম একটা যৌগ। তাহলে এই যৌগটার নামকরণ করতে হবে, তাহলে এই যৌগ নামকরণ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে প্রধান শিকল চিহ্নিতকরণ। আচ্ছা এখানে হচ্ছে একক বন্ধন দ্বিবন্ধন কিন্তু নাই, মানে সেটা হচ্ছে অ্যালকেনের মূলক, তাহলে অ্যালকেলিনের মূলকের ক্ষেত্রে নামকরণ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, যেই পাশ থেকে প্রতিস্থাপন মূলক কাজে আছে, এখানে 1 2 3 4 5 6 7 8, আটটা মূলক আছে, কারণ আটটা, 1 2 3 4 5 6 7 8, ওকে, তাহলে আমি যদি এটারে এটারে মিডল পয়েন্ট ধরি, এটারে যদি মিডল পয়েন্ট ধরি, তাহলে এই পাশে আছে হচ্ছে দুইটা, হ্যাঁ এই পাশে আছে দুইটা, আর এই পাশে আছে, এই পাশে প্রতিস্থাপক মূলক আছে, এই পাশেও আছে দুইটা, এটারে মিডল পয়েন্ট ধরলে এই পাশে প্রতিস্থাপক মূলক আছে দুইটা, এই পাশে প্রতিস্থাপক মূলক আছে দুইটা, ঠিক আছে, আর 1 2 3, এখন হচ্ছে যদি এই পাশ থেকে দেখি, এই পাশ থেকে দেখি প্রতিস্থাপক মূলক গুলো এবার হচ্ছে গণনা করতে হবে, 1 2 3 4, 4 নাম্বারে আছে হচ্ছে 4 প্লাস 4, তারপরে 5 নাম্বারে আছে 5, 6 নাম্বারে আছে 6, 6 নাম্বারে আছে 6, 7 নাম্বারে আছে আরেকটা, তো অনেক বড় হয়ে যায়, যদি এই পাশ থেকে নাম্বারিং করি, যদি এই পাশ থেকে নাম্বারিং করি তাহলে মনে আরো বড় হবে, এমনি 6 নাম্বারে, আচ্ছা আচ্ছা দেখি এখানে, তাহলে এখানে 1 2 3 4, 4-এ 2টা 4, এরপরে 5-এ 1টা, 6-এ 1টা 7-এ আরেকটা, তাহলে টোটাল গণনা করলে 13 13 18 18 22 26 হয়, আর এই পাশে গণনা করলে 2 3 4
পাঁচ আর পাঁচ, পাঁচ যোগ পাঁচ, তাহলে পাঁচ পাঁচ দশ, দশ চোদ্দ, সতেরো উনিশ। তার মানে আমার নাম্বারিং করতে হবে এই পাশ থেকে, এই পাশ থেকে নাম্বারিং করলে আমার পান্ডা কম আসে। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে হচ্ছে 8 হলো। তারপরে হচ্ছে এবার আমার অ্যালফাবেটিক্যালি নামকরণ করা, অ্যালফাবেটিক্যালি নামকরণ করলে তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের এখানে এখানে করতে হবে হচ্ছে, তাহলে এখানে আমাদের প্রধান কার্যকরী মূলককে এটা একটু চিহ্নিতকরণ করা দরকার। প্রধান কার্যকরী মূলককে, প্রধান কার্যকরী মূলক কিন্তু হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ ওইচ হচ্ছে প্রধান কার্যকরী মূলক। তার মানে হচ্ছে আমাদের যে যৌগটা হবে এটা হচ্ছে ওখানে হবে। তাহলে আগে দিব হচ্ছে এন বি আগে, না তাহলে বি আগে হলে তাহলে হচ্ছে কত, এটা কত নাম্বার কার্বন, পাঁচ নাম্বার। তাহলে ফাইভ ব্রোমো, ফাইভ ব্রোমো, তারপরে হচ্ছে ফাইভ ক্লোরো, তাহলে ফাইভ ব্রোমো, ফাইভ ব্রোমো, ফাইভ ক্লোরো, ফাইভ ব্রোমো, ফাইভ ক্লোরো, এরপরে হচ্ছে এম মিথাইল, এটার আগে কি আর কিছু নাই, ব্রোমো, তারপরে ক্লোরো, তারপরে মিথাইল, এটা হচ্ছে নাইট্রো, এম এন। তাহলে হচ্ছে এটা কত নাম্বার, ছয়, সাত আট, ছয় নাম্বারে, তাহলে হচ্ছে সিক্স মিথাইল, সিক্স মিথাইল, তারপরে হচ্ছে সিক্স মিথাইলের পরে কি টু নাইট্রো, সিক্স মিথাইল, আচ্ছা ও এন অ্যামিন আছে তো, অ্যামিন, ফোর অ্যামিনো, সবার আগে হচ্ছে ফোর, এ আছে অ্যামিনো, অ্যামিন, হ্যাঁ অ্যামোনিয়া থেকে অ্যামিন হয়েছে আর কি, তাহলে সবার আগে হচ্ছে ফোর, তাহলে ফোর অ্যামিনো, ফোর অ্যামিনো, ফাইভ ব্রোমো, ফাইভ ক্লোরো, সিক্স মিথাইল, সিক্স মিথাইল, তারপরে হচ্ছে সিক্স মিথাইল, তারপরে টু নাইট্রো, টু নাইট্রো, টু নাইট্রো, এরপরে কার্বন কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, টু নাইট্রো, অক্টানল, অক্টানল থ্রি, তিন নাম্বারে হচ্ছে ওইচ মূলকটা আছে, তাহলে অক্টানল, অক্টানল থ্রি, বুঝতে পারছস? হ্যাঁ নামকরণটা বুঝতে পারছিস না আমার, এটা বল। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এবার অ্যালকোহলের একটু নামকরণ করি, অ্যালকোহলের নামকরণ, অ্যালডিহাইডের নামকরণ, এগুলো হচ্ছে একটু করা লাগবে। তাহলে অ্যালকোহলের নামকরণ করার ক্ষেত্রে অল অল লেখা হয়, ঠিক আছে, অ্যালকোহলের, অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে ওএইচ কে অল লেখা হয়, হ্যাঁ ওএইচ কে অল লেখা হয়। তেমন হচ্ছে অ্যালকোহলের নামকরণে যেমন হচ্ছে মনে কর দেওয়া আছে হচ্ছে সিএইচ থ্রি, সিএইচ, এখানে ওএইচ দেওয়া আছে, আর এই পাশে আবার সিএইচ দেওয়া আছে, এরপরে দেওয়া আছে সিএইচ থ্রি, হ্যাঁ। তাহলে এখানে কয় কার্বন বিশিষ্ট, এক দুই তিন চার, চার কার্বন বিশিষ্ট, তাহলে কি হবে, এটা টু বিউটানল, টু বিউটানল, অথবা হচ্ছে আমরা এটা লিখতে পারি বিউট টু অল, বিউট টু অল, এটা লেখা যাবে, বুঝতে পারছস? তারপরে যদি আমরা যদি আরেকটা অ্যালকোহলের নামকরণ করি, তাহলে মনে করো হচ্ছে দেওয়া আছে সিএইচ থ্রি, কার্বন এনও টু, তারপরে এনও টু, তারপরে দেওয়া হবে হচ্ছে সিএইচ টু, তারপরে সিএইচ, তারপরে সিএইচ থ্রি, তারপরে এই পাশে হচ্ছে ওএইচ। এই যৌগটার নামকরণ, এই যৌগটার নামকরণের ক্ষেত্রে হচ্ছে কোন দিক থেকে নাম্বারিং করতে হবে, আচ্ছা এই পাশে হচ্ছে এই পাশ থেকে নাম্বারিং করা হয়েছে কেন বুঝতে পারছো তো, কারণ হচ্ছে ও কার্যকরী মূলকটা এই দিক থেকে কাছে, এই জন্য। এখন এই পাশে হচ্ছে মেইন কার্যকরী মূলক ওএইচ, ওএইচটা কোন দিক থেকে কাছে, এই পাশ থেকে কাছে, নাম্বারিং করতে হবে কিন্তু এই পাশ থেকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তার মানে যদি নাম্বারিং করি তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, ফোর নাম্বারে হচ্ছে নাইট্রো আছে, তাহলে হচ্ছে ফোর কমা ফোর ডাই নাইট্রো, ফোর কমা ফোর ডাই নাইট্রো, ডাই নাইট্রো, কয় কার্বন, এক দুই তিন চার পাঁচ, ডাই নাইট্রো পেন্ট।